শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা চমৎকার একটি সেকশন করেছিলাম, আজকে তার চেয়ে তুলনামূলক সহজ একটি সেকশন করব। তো এটা হচ্ছে আমাদের আজকের সেকশন। তো আমরা এই যে সেকশন রয়েছে, এই সেকশনের যে ইমেজটি, সেই ইমেজটি সেভ করে নিব। তো এখানে কিছু আইকন রয়েছে, যে আইকনগুলো আমরা বিভিন্ন আইকনিক সাইট থেকেও ডাউনলোড করতে পারবো, অথবা আমরা যেটা করতে পারবো, এখানে আমরা ফন্ট অসমের সাপোর্ট দিব এবং ইউজার চাইলে সে আইকনও ব্যবহার করতে পারবে। এখানে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা নর্মালি যখন আইকন ব্যবহার করব, আইকনের রেশিও ঠিক থাকে, অর্থাৎ হাইট অনুযায়ী ঠিক থাকে। কিন্তু আমরা যদি যখন ইমেজ আইকন ব্যবহার করবো, যেমন এই আইকনটার হাইট কম কিন্তু উইড বেশি, তো ভার্টিক্যালি আইকন সেন্টার্ড হবে। তো সেটি কিভাবে হবে সেটি আপনাদের আমি দেখাবো। এবং আমরা এই সেকশনটা প্রথমে যখন এই সেকশনটির ব্লক সেকশন করেছিলাম, তখন এটা বাদ দিয়েছিলাম। তো আমরা এখন এইটা বিফোর আপটা দিয়ে করে ফেলবো এবং বাকি কাজগুলো আমরা করব। তো আমরা আপাতত এখান থেকে আইকনগুলো ব্যবহার করব, এবং অন্য সময় আপনারা অন্য যে কোনো জায়গা থেকে আইকন নিয়ে আসতে পারেন। তো আমি আইকনটা সেভ করে নিয়েছি, এখন এই আইকনটা এখন টোটাল মানে সেকশনটা আমরা ফটোশপে ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমরা এক একটি আইকন আমাদের মানে যে কোনো সাইজে আমরা এখানে এখন ওপেন করে নিব, অর্থাৎ কপি, কন্ট্রোল এন দিয়ে নিউ, এবার পেস্ট। তো তারপরে ফাইল, সেভ ফর ওয়েব। এখন এখানে গিয়ে আমরা জেপিজি বা পিএনজি যে কোনো সেভ করে নিতে পারেন, কারণ এখানে কোনো ট্রান্সপারেন্ট লেয়ার নেই বলে আমরা জেপিজি বা পিএনজি সেভ করে নিয়েছি। বা আপনি যদি ট্রান্সপারেন্ট লেয়ার চান ফটোশপ থেকে, সেটা যদিও কোয়ালিটি ভালো হবে না, তারপরে আপনি যে এখানে গিয়ে এখানে দেখবেন যে একটা সেকশন রয়েছে যেটা ডাব্লিউ দিলে আসবে। তো এখান থেকে গিয়ে আপনি হচ্ছে ম্যাজিক উইন টুল এটা সিলেক্ট করবেন, করে এখানে ক্লিক করে যদি ডিলিট দেন, সেক্ষেত্রে আইকনটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি করতে পারেন। তো আমি এভাবে করে নিয়ে ইমেজ ট্রিম করে নিয়ে যে এমটি অংশ সেটা বাদ দিয়ে দিলাম, দিয়ে সেভ ফর ওয়েব। এখন এখানে আমি দিব পিএনজি, যেহেতু আমরা ট্রান্সপারেন্ট করে নিয়েছি। তো এখানে এখন আপনার কুইক স্টার্টের মধ্যেই আমরা কাজ করছি, অ্যাসেটস, ইমেজ, এখানে আমি দিলাম সার্ভিস আইকন 1। তো এরপরে আমাদের যেটা দরকার এইটা আমরা একটু বড় করে নিলাম, এখন যেহেতু আমরা ট্রান্সপারেন্ট করতেছি। তো এখানে আপনি ট্রান্সপারেন্ট দিয়ে দিতে পারেন, তাহলে সুবিধা হবে। এরপরে ডাব্লিউ ডিলিট, এরপরে ইমেজ ট্রিম, ঠিক একইভাবে সব ইমেজগুলো আমরা এভাবে সেভ করে নিব। তো আমরা সব আইকনগুলো প্রায় নিয়ে নিয়েছি, এখন আমরা সর্বশেষ যে আইকনটি সেই আইকনটি নিচ্ছি। অর্থাৎ সার্ভিস আইকন 6। এখন আমরা সবগুলো নিয়ে নিলাম, এরপর আমরা মার্কআপে চলে যাই। তো ঠিক একইভাবে এখানে আমরা সেকশন প্যাডিং এটা দিলাম এবং একটি লরেম টেক্সট আমি এখানে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন আমাদের সার্ভিস সেকশন নিব। তো এই রো এর নিচে আমরা আরেকটা রো নিতে পারি, কোয়ালিটি 4 এক একটি, যেহেতু আমরা 3 3 6 করে দিচ্ছি। তো প্রথমত এখানে খেয়াল করুন, কোনো প্রকারের কোনো রিড মোর নাই, অর্থাৎ আমরা এখানে যেটা করতে পারি, যদি ক্লায়েন্ট যদি বলে যে এটা লিঙ্কিং হবে, সেক্ষেত্রে আমরা টোটালটা একটা এ হিসেবে নিতে পারি। তো আমরা এখানে এমন ভাবে স্টাইল করব, ক্লায়েন্ট এ হিসেবেও নিতে পারবে, ডিভ হিসেবেও নিতে পারবে। তো আমরা প্রথমটা জাস্ট ডিভ হিসেবে দিচ্ছি। এই আইকনগুলোর যে আমরা বলেছিলাম যে এই আইকনগুলোর হাইট কিন্তু সবগুলো এক নয়, তো সেই জন্য আমরা কি করব যে এমন ভাবে দিব যে যাতে এই আইকনগুলো সবসময় সেন্টারে যায়, ভার্টিক্যালি সেন্টার। তো ভার্টিক্যালি সেন্টার ব্যবহার করতে হলে আমরা দুই ভাবে করতে পারি। প্রথমটি হচ্ছে ফ্লেক্স বক্স করে করা, এবং দ্বিতীয়টি হচ্ছে আমরা যেটা করব যে আমরা নর্মালি টেবিল টেবিল সেল করে করব। তা আমি আজকে প্রথমটি দেখাবো, অর্থাৎ টেবিল টেবিল সেল করে কিভাবে করা যায়, এরপরে আমরা ফ্লেক্স বক্স করব। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করলাম এখানে যেটা করব সেটা হচ্ছে সার্ভিস আইকন কন্টেইনার, সার্ভিস আইকন কন্টেইনার নামে একটা ডিপ নিলাম।
সার্ভিস আইকন টেবিল সেল নামে নিলাম এখানে একটা, এবং আমরা এক একটা ইমেজ হিসেবে এখানে দিয়ে দিব, অর্থাৎ অ্যাসেটস ইমেজ। আচ্ছা আমি একটু দেখে আসি আমরা কোথায় সেভ করেছি, অর্থাৎ স্টার্ট অ্যাসেটস ইমেজ। ওকে, আচ্ছা কোনো কারণে এখানে আমি ভুল ফাইল মেবি ওপেন করে ফেলেছি। হ্যাঁ, অ্যাসেটস ইমেজ সার্ভিস আইকন 1 এম নিলাম, তো এই হচ্ছে সার্ভিস আইকন। এখন এখানে আমরা H3 দিয়ে নিব, একটা প্যারাগ্রাফ নিব, এই তো আমরা এখানে সার্ভিস আইকন 6টা নিয়ে নিব, এবং একটা আমরা ডিফারেন্ট যেটা বলেছিলাম। এখানে আপনি যেটা করতে পারেন, দুইটা রো এর মধ্যেও নিতে পারেন এবং একটা রো এর মধ্যেও আপনি নিতে পারেন। তো এখানে একটা সমস্যা হবে, আমরা যখন কন্টেন্ট কম দিব এটার হাইট কম হয়ে যাবে নিচে থেকে, যেটা প্রবলেম হবে। তো সেই জন্য আপনি এখানে চাইলে দুইটা রো নিতে পারেন, তো আমি একটা রো এর মধ্যে মিনিমাম হাইট দিয়ে এখানে করতে পারি। আচ্ছা তাহলে এখন আমরা বাকি যেগুলো আছে সেগুলো কপি করে নিব, অর্থাৎ এখানে আমরা 6টা নিয়ে নিলাম। তো এক একটা এক এক রকম আইকন হবে, এই জন্য আমাদের 2 3 4 5 6 এভাবে দিয়ে দিব, অর্থাৎ 2 3 4 5 6। তো এখন এখানে আমি বলেছিলাম যে একটাতে আমরা এ দিব, অর্থাৎ এটা হবে এ, এবং এই চারিয়ে এখানে যে কোনো এইচআরএফ এখানে আমি কত হ্যাশ দিয়ে রাখলাম, অর্থাৎ লিঙ্ক হলেও যেন আমাদের এটা স্টাইল ঠিক থাকে। এবং একটাতে আমরা যেটা করবো, সার্ভিস আইকন কন্টেইনার এখানে টেবিল সেল না হয়ে এখানে যেটা হবে আই ক্লাস এফএ এফএ স্টার, অর্থাৎ একটাতে আমরা আইকন ফন্ট অসমের আইকনটারও সাপোর্ট দিয়ে রাখবো, যাতে ইউজার যে কোনো ধরনের আইকন ব্যবহার করতে পারে। অর্থাৎ আমাদের ওই সার্ভিস সেকশনটা শুধুমাত্র সার্ভিস সেকশনে সীমাবদ্ধ থাকবে না, সব ধরনের এখানে কন্টেন্ট সাপোর্ট করবে। তো আমরা তাহলে এটা সেভ করলাম, এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখব, অর্থাৎ কুইক স্টার্ট ফোল্ডারটা রিনেম করতে হবে। তো এই হচ্ছে আমাদের সেকশন, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফন্ট অসমের আইকন, যেটা স্টাইল করব আমরা খেয়াল করেন এটা এখানে এখানে চলে আসছে, কারণ আমরা একই রো এর মধ্যে করেছি। তো এটা আমরা ফিক্স করে ফেলবো এখন। তো প্রথমত আমরা এই সেকশনটা দিয়ে শুরু করি, তো এই সেকশনটা যেটা ছিল সেকশন প্যাডিং, প্রথমে এটা হচ্ছে প্যাডিং 80 পিক্সেল, 0 উপর থেকে নিচে 80 পিক্সেল, এবং এখানে মার্জিন বটম হবে মার্জিন বটম 60 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা হেডিং এর কালার, ফন্টের কালার, ফন্ট ফ্যামিলি এগুলা দিচ্ছি না আপাতত, আমরা জাস্ট সিস্টেমটা দেখে নিচ্ছি, ওইগুলো সহজ, এগুলো আপনার যে কোনো টেমপ্লেট থেকে পিএইচডি দেখে করে ফেলতে পারবেন। তো আমরা বিফোর আফটারের যে সেকশনটি সেই সেকশনটি দেখবো, অর্থাৎ হেডিং টু পজিশন প্রথমে রিলেটিভ করব, এবং আমরা বিফোর আফটার দিয়ে করব। পজিশন রিলেটিভ দিলে এখানে জেড ইনডেক্স 1 আমি দিয়ে রাখি, পরবর্তীতে এটা কাজে লাগে। আচ্ছা প্রথমে হচ্ছে বিফোর, এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট লেফট 0, আচ্ছা লেফট এখানে মাঝখানে হবে যেহেতু 50%, বটম 0, উইড আমি এখানে যদি একটু মেপে নিয়ে আসার চেষ্টা করি সেক্ষেত্রে মেপে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এটার উইড হচ্ছে 60 পিক্সেল, আর এই মাঝখানে যে কন্টেন্ট রয়েছে 60 পিক্সেলের হচ্ছে 1/3, অর্থাৎ 20 পিক্সেল। আচ্ছা তাহলে আমাদের এখানে যদি আমরা দেই উইড 60 পিক্সেল এবং হাইট 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আমরা হলুদ কালারের ব্যাকগ্রাউন্ডটা দেই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট হচ্ছে এটা, তাহলে নিচে চলে আসবে। এখন মার্জিন লেফট -30 পিক্সেল, উইডের অর্ধেক মার্জিন লেফট মাইনাস দিলে এটা চলে আসবে নিচে এরকম। আচ্ছা তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিফোর, যেহেতু আমরা নিলাম প্রেসেড এলিমেন্ট, এবার আমরা নিতে পারি আফটার, আফটারে ঠিক একইভাবে বটম
জিরো, লেফট 50%, হাইট 5 পিক্সেলই হবে, উইড হবে 20 পিক্সেল, উইড 20 পিক্সেল হওয়ার কারণে মার্জিন লেফট -10 পিক্সেল, কন্টেন্ট হচ্ছে এটা। আচ্ছা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, পজিশন হচ্ছে অ্যাবসোলিউট, তার কারণ তাহলে এখানে সুন্দর করে এটা চলে আসলো। এখন আমরা হেডিং টুকে যা করব ওইটা সেই অনুযায়ী রেসপন্স করবে। কিরকম আমরা নিচে নামাতে যাচ্ছি, তাহলে প্যাডিং বটম 10 পিক্সেল, অর্থাৎ তাহলে ওইটা একটু নিচে চলে আসবে। তো এইভাবে আপনি যে কোনো স্টাইল যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। আর যদি ওইটা নিচে স্পেস দরকার, তাহলে মার্জিন বটম 20 পিক্সেল, সেক্ষেত্রে ওইটা নিচে স্পেস আসবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে সেকশনটি, সেই সেকশনটির কাজ করব এখন আমরা। তো আমি আগে বলেছি আমরা ফন্ট সাইজ, ফন্ট কালার এগুলো করছি না, এগুলো আপনি দেখে নেবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে এইটার যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস আইকন, টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ মার্জিন, এখানে টেক্সট অ্যালাইন হবে সেন্টার। মার্জিন বটম আমরা পরে দিব, আমরা প্রথমে এটাকে দেখি যা কতটুকু আসলে মার্জিন বটম দরকার পড়বে। আচ্ছা, তারপরে খেয়াল করেন আইকনের নিচে একটু ফাঁকা আছে, তো এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমরা হেডিং টুকে একটু স্টাইলিং করে নিব, অর্থাৎ সিঙ্গেল সার্ভিস আইকনের মধ্যে হেডিং 3, অ্যাকচুয়ালি হেডিং 3, মার্জিন 20 পিক্সেল 0। আচ্ছা, ফন্ট সাইজ যদি দিতে চান এখানে ফন্ট সাইজ আমি দিয়ে রাখি 20 বা যতটুকু দরকার আর কি, এটা মেপে নিয়ে আসবেন। আচ্ছা, তারপরেও আমাদের এই সেকশনটার সাথে এটা মিলছে না, কারণ হচ্ছে এটার আইকনের হাইট কম, এই জন্য আমরা একটা ফিক্সড হাইট দিয়ে দিব যে এই হাইটের বেশি ইউজার আইকন ইউজ করতে পারবে না। তো সেই জন্য আইকন কন্টেইনারকে আমরা যেটা করব যে ডিসপ্লে টেবিল উইড 100%, হাইট 50 পিক্সেল বা যতটুকু আর কি দরকার। এখানে আমি হাইট একটু বেশি দিয়ে আসি, অর্থাৎ আমাদের হাইট যতটুকু লাগবে আর কি। তো দেখা যাচ্ছে আমাদের হাইট 80 পিক্সেল দিলে এটা ঠিক হচ্ছে, কিন্তু 80 পিক্সেলের মধ্যে এইটাকে আবার সেন্টার করতে হবে ভার্টিক্যালি, তাহলে এইটা মাঝখানে আসবে। তাহলে আমরা একটাকে টেবিল করেছি, এখন এটা করব ডিসপ্লে টেবিল সেল, টেবিল সেল করলাম, এবার ভার্টিক্যাল অ্যালাইন মিডিল করলে দেখবেন এইটা, খেয়াল করছেন এটা মাঝখানে চলে আসছে, অর্থাৎ এটা আমাদের এখন আমাদের টোটাল কন্টেন্টের মধ্যে মাঝখানে। আমরা যদি একটু এখানে ইনস্পেক্ট করে দেখার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের আইকনের ডিভ, আইকনের ডিভের মধ্যে খেয়াল করেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে, এটা আমি উঠাই দিলে আরো ভালো বুঝতে পারবেন, খেয়াল করেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে। আচ্ছা, এখন আমাদের এই যে কন্টেন্টটুকু, অর্থাৎ ফন্ট সময় যে আইকন এটাকেও মাঝখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে ভুলে একটু মার্কআপ কেটে দিয়ে এসেছি, অর্থাৎ এখানে আমরা এটাকে মাঝখানে মানে নিয়ে আসার জন্য যে ডিপটা ছিল এটা কেটে দিয়েছে, যাই হোক ওটা আমরা নিয়ে আসলে ঠিক হয়ে যাবে। তো এটার আইকনের কালারটা, যে কালারটা দেবেন সেই কালারটা এখানে দিয়ে দিতে পারেন, অর্থাৎ এখানেই কালার দিতে পারেন, যদি ইমেজের কালারটা চেঞ্জ হবে না। এরপরে ফন্ট সাইজ 80 পিক্সেল বা আপনার যতটুকু দরকার ততটুকু আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, আমাদের ফন্ট সাইজ একটু কম হবে, এখানে দেখা যাচ্ছে যে 65 পিক্সেল হচ্ছে আমাদের ফন্ট সাইজ, এটা যেহেতু পিএইচডিতেই পাবেন আর এটা মাঝখানে আসবে, এটা আমরা করে দিব। তো সিঙ্গেল সার্ভিস আইকন যখন আমরা এ হিসেবে নিব, তো এই এইটার কিন্তু ডিসপ্লে ব্লক প্রয়োজন হবে আমাদের, যখন কোনো একটা বড় এলিমেন্টকে যার মধ্যে হেডিং টু ডিপ রয়েছে সেক্ষেত্রে সেটাকে ডিসপ্লে ব্লক কেন করব। এটা এটাই কারণে করব যে আমরা এ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, বাই ডিফল্ট এর থাকে ইনলাইন, এর মধ্যে যখনই ডিভ নিবেন তখনই আপনাকে ইনলাইনের মধ্যে কিন্তু ডিসপ্লে ব্লক থাকতে পারে না, ডিভের ডিসপ্লে বাই ডিফল্ট ডিসপ্লে হচ্ছে ব্লক। তো সেই জন্য এর মধ্যে কখনো ডিভ থাকলে সেটাকে ডিসপ্লে ব্লক রিয়েক্ট করানোর জন্য এখানে ডিসপ্লে ব্লকটা দিতে হবে। এবং এখানে আমাদের কালার এখন বাই ডিফল্ট এইটার যে কালারটা আছে ডিফল্ট কালার 333, এখন আমরা এটার 333 কালারটা দিয়ে দিব, তাহলে আমাদের অন্যগুলোর সাথে কালারের সমস্যা হবে না। এরপরে আপনি হোভারটা দিয়ে দিতে পারেন, যে এই একে হোভার করলে কি হবে এটা দিয়ে দিতে পারেন। তাহলে এখন আমাদের কন্টেন্ট এখানে ঠিক আছে, কিন্তু এখানে যদি কন্টেন্ট একটু বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যাটা হবে। তো সেই সমস্যা যাতে না হয় এখানে খেয়াল করুন কন্টেন্ট বেশি কম হয়ে গেছে, তা আপনি একটা মিনিমাম লেভেলে চিন্তা করবেন যে কতটুকু কন্টেন্ট আসলে হতে পারে এটাতে। তো এইটা আপনি দুইভাবে করতে পারেন, রো দুইটা নিতে পারেন তাহলে এই সমস্যাটা আর থাকবে না, আর যদি দুইটাতে না নেন সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে মিনিমাম হাইট 200 পিক্সেল বা যতটুকু আপনার মিনিমাম হাইট, অর্থাৎ যতটুকু কন্টেন্ট এখানে আসবে বলে মনে করেন ততটুকু মিনিমাম হাইট দিতে পারেন, 240 পিক্সেল দিলাম।
এখন আমরা এখানে মার্জিন বটম 30 পিক্সেল, অর্থাৎ 240 পিক্সেলের পরেও আমাদের 30 পিক্সেল মার্জিন বটম থাকবে। তো এই হচ্ছে এইভাবে এই সেকশনটির মার্কআপ করতে হবে, যাতে আমাদের ক্লায়েন্ট যখন কন্টেন্ট চেঞ্জ করবে আমাদের ডিজাইনে যখন যেন কোনো প্রকারে কোনো পরিবর্তন না আসে। তো এই হচ্ছে আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা নিয়ে যাই, অর্থাৎ যেই সিএসএস টুকু লিখলাম সেই সিএসএস টুকু আমরা আমাদের যে সিএসএস ফাইল সেখানে আমরা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের ক্লাস, যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আচ্ছা, আরেকটু জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের আইকনের যে টেবিল সেল ছিল আমরা এটা মুছে দিয়েছিলাম, এটা যদি আমরা নিয়ে এসে রাখি সেক্ষেত্রে দেখবেন এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। আমরা অন্য একটা আইকন দিলাম। আচ্ছা, এখন একটু রিফ্রেশ দেই, খেয়াল করেন এই আইকনটা কিন্তু মাঝখানে এসেছে, এটার জন্য আমার কোনো টেনশন করতে হয়নি। তাহলে এই হচ্ছে যে সার্ভিস আইকনের ব্যাপার স্যাপার সেইগুলো। তো যে কোনো সমস্যা হলে আমাদের ফোরামে পোস্ট দিবেন, আর আপনারা একটু সবাইকে সাহায্য করার চেষ্টা করেন, আমার একার পক্ষে তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব না। আপনারা একটু ফোরামে যান, এখানে ফোরামে বিভিন্ন সেকশন রয়েছে, সেই সেকশনগুলোতে আপনি যেটা পারেন, অর্থাৎ এই কন্টেন্ট এখানে দেখবেন অনেকে অনেকে কাজ শেয়ার করছে, এখানে আপনি একটু রিপ্লাই দেবেন যে কি হচ্ছে। প্রতিদিন আমি চাই যে আপনারা 5-6টা করে রিপ্লাই দেন, তাহলে দেখেন এখানে অনেকে পপ ইন্ট্রোডাকশন প্রবলেম বা ভিডিও পপ আপ হচ্ছে না, কেন হচ্ছে না আমি যদি একটু একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করি এক্সট্রা হিসেবে, সেটা আমরা এখানে খুব সহজে দেখে ফেলতে পারবো। এখানে যদি লিংক দেওয়া থাকে একটু খেয়াল করি, আচ্ছা, এবং ফাইলও দেওয়া আছে, আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারবেন যে সমস্যাটা কি। আচ্ছা, আমি এখানে একটু সমস্যাটা যদি ইনভেস্টিগেট করার চেষ্টা করি, প্রথমে যেটা দেখতে হবে কনসোলে কোনো এরর আসছে কিনা। তো সেই জন্য এখানে যাবেন, গিয়ে এখানে কনসোলে ক্লিক করবেন, করে আরেকবার রিলোড দিবেন, তাহলে টোটাল পেজটা লোড হবে এবং কনসোলে এরর আসছে কিনা দেখা যাবে। তো এখানে কনসোলে কোনো এরর নাই, তাহলে এবার আমরা ক্লিক করি, ক্লিক করলে ইউটিউবে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে তার মার্কআপটা দেখতে পারি, অর্থাৎ সোর্স দেখে এখানে। আচ্ছা, এখানে খেয়াল করেন যে ম্যাগনিফি পপ আপটা কল করা হয়েছে মেইন জেস এর পরে, সো এখানে এটা অবশ্যই পাবে না, সবসময় আপনি যেখানে অ্যাক্টিভ করছেন মেইন জেসটা নিচে আসবে। তো এটা আপনি একটা স্ক্রিনশট নিলেন, যে স্ক্রিনশট নিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন, তাহলে তার সমস্যাটাও ঠিক হলো, আবার আপনারও অনেক ইমপ্রুভ হলো। তো এই হচ্ছে ব্যাপার, যে ফোরামে একটু অ্যাক্টিভ হন, আপনার নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারলে অনেক দ্রুত এগিয়ে যাওয়া যাবে। তো আমি আর বেশি না আগাই, আজকে পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।